নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো একেবারে ফ্লেভারফুল, টেস্টি, জিভে জল আনা একটা দারুণ রেসিপি। দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা ইয়াম্মি। আমি বানাবো আজকে চিকেন চাপ। এর বর্ণ, গন্ধ আর স্বাদ একবার যে অনুভব করেছে সে জীবনে কখনো ভুলতে পারবে না যে এটা কতটা টেস্টি। আর এটা বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট ম্যারিনেশনেই যতটা সময় লাগে। রেসিপিটা জানতে হলে ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতেই হবে। এখানে আমি দেখতেই পাচ্ছেন কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো এরকমভাবে আমি একটু একটু করে চিড়ে নিয়েছি। তাহলে এটার ম্যারিনেশনেই কিন্তু মূল প্রসেস, আর সেটাতে চিকেনের মধ্যে সমস্ত উপকরণ ঢুকবে, তাই অবশ্যই চিকেনের পিসগুলো এরকম লেগ পিস নেবেন আর ভালো করে চিড়ে নেবেন। এখন আমি মোটামুটি 500 গ্রামের মতন চিকেন নিয়েছি, তো 500 গ্রাম চিকেনে আমি এখানে দই দিচ্ছি 8 চামচ বড় চামচের, দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমি 3 চামচ বড় চামচের দিলাম, আদা লঙ্কা বাটা বড় চামচের 2 চামচ দিলাম, পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাতে ম্যারিনেশনে আপনি যতটা সময় দেবেন ততই কিন্তু চিকেনটা টেস্টি হবে, তাই 2 ঘন্টা মাস্ট ওভারনাইট রাখতে পারলে সবচেয়ে ভালো। আর ওভারনাইট রাখতে গেলে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। এখন সকালবেলা হয়ে গেছে, আমি ওভারনাইট ওটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমি একটা মশলা বানাচ্ছি। খানিকটা নিয়ে নিলাম দারচিনি, খানিকটা লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, এলাচ। আপনার কাছে বড় এলাচ থাকলে বড় এলাচও এটার সাথে আপনি ইউজ করতে পারেন, আর সাজিরে। একটু আমি এগুলোকে রোস্ট করে নিচ্ছি। যদি আমার আজকের রেসিপি আপনার মন ছুঁয়ে যায় বন্ধু, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না জানো। দেখুন রোস্ট হয়ে গেছে, এখন ওটাকে শুকনো আমি ড্রাই করে নেব। এদিকে বেশ খানিকটা নানান রকমের উপকরণ আমি নিয়ে নিয়েছি, এই রেসিপিটাতে একটু বেশি উপকরণ লাগে। তো এখানে খানিকটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত, চারমগজ আর কাজু আমি একসাথে একটা পেস্ট বানাবো। মাঝে মধ্যে একটু ফ্লেভারফুল রেসিপি কিন্তু সবার ভাল লাগে। নিয়ে নিয়েছি ছাতু, আপনি ছাতুর পরিবর্তে বেসনও নিতে পারেন, এটা ছোলার ছাতু, এটাও আমি এটার মধ্যে এখন দিয়ে দিয়েছি। এখন আমি বের করে নিয়েছিলাম 1/2 ঘন্টা আগে, তারপর এগুলো অ্যাড করছি। দিচ্ছি আমি গুঁড়ো দুধ, তবে আপনি এর পরিবর্তে খোয়াও ব্যবহার করতে পারেন, কিন্তু টেস্টের হেরফের খুব একটা কিছু হবে না। তার সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি মির্চ, আপনি এর সাথে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা পছন্দ করি না, তাই আমি এখানে ব্যবহার করিনি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা কিন্তু এখানে পরিমাণ বুঝে দিতে হবে, তাই একটু আন্দাজ করে দেবেন, পরে অ্যাডজাস্ট অবশ্যই করতে পারেন। আর আমাদের যে শুকনো গুঁড়ো মশলাটা ছিল, গরম মশলাটা রেডি করা, সেটাও আমি এটার মধ্যে খানিকটা দিয়ে দিলাম। আরও আমি দিয়ে দিলাম যেটুকু আমাদের আদা বাটা ছিল বাকি, সেটাও এটার মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম। তার সাথেই রসুন বাটাও দিয়ে দিলাম, তবে লঙ্কাটা আমি যে পরিমাণে দিয়েছি আপনারা তার চেয়ে বেশি কম করতেই পারেন। আর যে আমাদের চারমগজ, পোস্ত আর কাজু বাটাটা ছিল, সেটাও আমি এখন এটার মধ্যে অ্যাড করে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি এখানে গোলাপ জল আর কেওড়ার জল 1 চামচ করে, আর দিচ্ছি আমি চিনি, কেননা এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ, চিকেনের গায়ে যেন ভালোভাবে মাখা হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমাদের ম্যারিনেশন পুরোপুরি হয়ে গেছিলো, ওটাকে আমি 15 মিনিটের মতো রেখেছিলাম। তারপর এখন আমি
হোয়াইট অয়েল গরম করে এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। তবে আপনি এই রেসিপিটাতে পুরোপুরি ঘি ব্যবহার করতে পারেন, সেটা আরও বেশি ফ্লেভারফুল হবে। কিন্তু আমি বাড়িতে বানাচ্ছি, একটু বেশি হেলদি করে বানাবার ট্রাই করছি। একটা পিঠ হয়ে গেছিলো, এখন উল্টো পিঠটাও আমি ভালো করে ফ্রাই করে নেব। আঁচটা আমাদের লো টু মিডিয়াম রাখতে হবে। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এইরকম যখন হবে মোটামুটি সিদ্ধ, তখনই কিন্তু আমাদের তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি বাকি চিকেনগুলোকেও ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে আমি হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি। চিকেনটা আমাদের ওখানেই কিন্তু 90% কুক হয়ে গেছে। এখন আরও একটু হোয়াইট অয়েল গরম করে আমাদের যে গ্রেভিটা ছিল চিকেনের গায়ে মাখিয়েছিলাম, সেটাকে আমি লো ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব। এটাতে কিন্তু একটু সময় দিতে হবে, আর কম আঁচেই কিন্তু এটাকে ধীরে ধীরে এরকম নেড়ে চিড়ে এটাকে ভালো মতো একটা গ্রেভি করে নিতে হবে। এটাতে হলুদের ইউজ হবে না, কালারটা কীভাবে আসবে সেটা একটু পরে দেখতে পাবেন। হয়ে গেছিলো ফ্রাই, এখন আমি ফ্রাই করে রাখা চিকেনটা এটার মধ্যে অ্যাড করলাম। সামান্য জল দিলাম, জল বেশি দেবেন না, না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমি গ্রেভিটা একটু চাইছিলাম। আর এটা বেশি তেল ইউজ করা হয় রেস্টুরেন্টে যখন বানানো হয়, আমি অতটা তেল ইউজ করিনি, তাই জলটা একটু দিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। এখন এটাকে আমি লো ফ্লেমে 10 মিনিটের মতন রাখবো। 10 মিনিট পরে দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর আমাদের সমস্ত মশলাও কিন্তু এটার মধ্যে ঢুকে গেছে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে ধীরে ধীরে এরকমভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে আর রেসিপিটাকে বানাতে থাকবো। এটার মধ্যে এইবার আমি কতগুলো ফ্লেভার অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ দেব গোলাপ জল, বড় চামচের 1 চামচ করে এগুলো দিচ্ছি। তবে আপনি যদি না চান তাহলে ফ্লেভারগুলো পছন্দ না হলে দেবেন না, কিন্তু চিকেন চাপে এই ফ্লেভারগুলো অ্যাড করলে তবেই কিন্তু পারফেক্টলি চিকেন চাপ তৈরি হবে, তাই স্কিপ না করায় ভালো। দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিঠা আতর আর খানিকটা ঘি। এটার যে একটা ফ্লেভার আসবে আপনি ভাবতেও পারবেন না। খানিকটা দিয়ে দিলাম কেশর, জলে ভেজানো ছিল, এটাই কিন্তু এই রেসিপিটাতে পারফেক্টলি কালার আর ফ্লেভারটা আনবে। কালারের জন্য কেশরটা কিন্তু মাস্ট অবশ্যই ইউজ করবেন। সামান্য 2 চামচ জল আমি দিলাম, এখন লো ফ্লেমে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে সমস্ত ফ্লেভার এর মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যায়। রেসিপিটা পুরোটা দেখে যদি আপনার ভালো লেগেছে তাহলে প্লিজ আমার সাথে থাকার জন্য আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোমবার শুক্র সন্ধে 6টা আমার সাথে থাকতে ভুলবেন না। জানো, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার যাত্রাপথ শুভ হোক, তাই আমার সাথে অবশ্যই থাকুন সবাই, প্লিজ, এটা আমার একান্ত অনুরোধ। দেখুন হয়ে গেছে আমাদের চিকেন চাপ পারফেক্টলি। এর চেয়ে বেশি গ্রেভি কিন্তু এটার মধ্যে রাখার দরকার নেই। এখন সার্ভ করে দিয়েছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।